আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমি আইরিন, আমার চ্যানেল আইরিনস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে। তো আজকে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে কিছু স্টোন মেক করব আর তাতে পেইন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিতে প্রেস করে দিবেন। তাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। পুরো প্রসিডিউরটা আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলেই এটা বানিয়ে নিতে পারেন নিজের বাসাতেই, খুবই ইজি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি চকলেটের কিছু মোল্ড নিয়ে নিয়েছি। চকলেটগুলো খাওয়ার পর আমি এগুলো জমিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি হোয়াইট সিমেন্ট, একটা পাত্র নিয়ে তাতে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে এখন আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। হোয়াইট সিমেন্টগুলো গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা শেপ দেওয়ার জন্য মোল্ডগুলো আমি নিয়ে নিলাম আর এতে আমি হোয়াইট সিমেন্টগুলো দিয়ে রাখবো। রাখার 24 ঘন্টা পর আমি আনমোল্ড করার জন্য নিয়ে নিয়েছি আর খুব শক্ত হয়ে জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর ডিম্বাকৃতির একটি শেপ তৈরি হয়েছে, আমি এরকম শেপটাই চাচ্ছিলাম, এই জন্য এই মোল্ডটাই ব্যবহার করেছি। এখন আমি এতে পেইন্ট করে নিব। আমি অ্যাক্রিলিক কালারের সাহায্যে ইচ্ছে মতো প্রত্যেকটি স্টোনে আলাদা আলাদা পেইন্ট করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় অনেকের বাসে স্টোন থাকে না বা স্টোন কালেক্ট করা পসিবল হয় না, কিন্তু হোয়াইট সিমেন্ট কিন্তু দোকানে গেলেই কিনতে পাওয়া যায়। এনে যে কোনো শেপ দিয়ে কিন্তু এরকম সিমেন্ট স্টোন বানিয়ে নেওয়া যায়। এতে কিন্তু আমরা চাইলে আমাদের ব্যালকনি, গার্ডেন বা ছাদ বাগানেও রাখতে পারি, বা ঘরেও কিন্তু যে কোনো জায়গায় ডেকোর পিস হিসেবে রেখে দিলে দেখতে অনেক ভালো লাগে। প্রত্যেকটি স্টোনে আমি আলাদা আলাদা পেইন্ট করে নিচ্ছি, আর এখন যে পেইন্টটি করছি এটা আমার অনেক বেশি ভালো লাগার ফলে আমি কিন্তু এটা একাধিক করে নিয়েছি। প্রত্যেকটা মানুষের কাছে নিজের ঘর হলো সব থেকে শান্তির জায়গা, আর এই শান্তির জায়গাটা যদি নিজের হাতের পরশ দিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর প্রত্যেকটি আনাচে কানাচে নিজেকে খুঁজে পাওয়া যায়। নিজের হাতের ছোঁয়া মানে হচ্ছে অনেক বেশি মায়া, মমতা আর ভালোবাসায় জড়িত জিনিস। আমার ঘরে আমার প্রতিচ্ছবি তো থাকা উচিত, তাই না? তাই ডেকোর পিস যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি, আমি চাই আমার বাসার বেশিরভাগ জিনিসগুলোই আমার নিজের হাতে তৈরি করা হোক। এতে করে এক ধরনের শান্তি অনুভব করি আমি। কীরকম শান্তি বলি, আমি আমার ঘর সাজানোর জন্য কোথাও থেকে একটা দামি জিনিস কিনে আনলাম, এটা আমাকে যতটা না তৃপ্তি দিতে পারে তার থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যখন আমি নিজে ছোটোখাটো কোনো একটা জিনিসকে তৈরি করি আমার ঘর সাজানোর জন্য।
আপনাদেরও এরকমটা ভালো লাগে কি না আমি আশায় থাকবো, আপনারা কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের মতন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।